নবীর নায়ে রে পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরি আহা মম আপনারা বলেন মমত কবর রোজ হাসরে মমত কবর রোজ হাসরে ধুপে না তোর ভেলার নবী কামলি ওয়াল নবী বিগো সাফিউল মুজনাবি নবী কবরে যাবেন নবী আমার হাজির হয়ে যাবেন আশিকের কবরে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কি নাম কোথায় বাড়ি কাসিমপুর দেখো তুমি দিচ্ছ নবীর মেহমান হয়েছে নবীর মাদ্রাসায় সে তো আল্লাহ খুশি হবে নবীর প্রেমে যত ডুবিবা তত বেশি বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে নবীর প্রেমে যত ডুব দেবে এই জন্য তো বলে কি মাথাকে ঝুঁকাবা আল্লাহর দিকে নবী নামাজ পড়তে যাবে তো মাথাকে ঝুঁকাবা আল্লাহর দিকে আর দিলকে ঝুঁকাবা নবী মুস্তাফার দিকে তার ইবাদত ইবাদত আর যদি মাথা ঝুঁকাই আর নবীর মহব্বত দিলে না থাকে তো আর ইবাদত ইবাদত নয় সব বরবাদ নবীর গোলাম হয়েছে দিচ্ছেন নবীর মেহমান হয়ে নাম কি বললা মাহাতাব আনসারী ঠিক কাসিমপুর 500 টাকা এই ভলেন্টিয়ারটা করছিলাম মনে মনে গতবার খুব ভালো কাজ করেছিলাম তৈরা ব্যবহার কত 1400 কোটি শোনো এই শোনো ওখানে আর বলতে হবে না এগুলো নগদ গুলা হ্যাঁ নগদ বলতে না আবার চলে যাও তো এরা 1400 কোটি টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা সামনে থেকে ভাই আমার একজন হ্যাঁ এবার বলেন বেচারা দিবে কত গো আবার ওই মাদ্রাসায় হবে ওইখানে মাদ্রাসায় হবে তো আবার ওইখানে দিয়ে দিবে এই একটা লোক একটু হাত মিলাবো দাও আপনার সাথে একটু হাত মিলাবো বাপ আপনাদের মতো 80 টাকা চুল দেওয়া নাই মোস্তফার দরকার আছে আমাদের আপনাদের জন্য তো মাদ্রাসাগুলো চলছে গো আপনাদের জন্য তো চলছে মাদ্রাসাটা মাদ্রাসা সব জায়গায় আপনারা দান করছেন বলেই তো এখানে প্রতি মাসে 80-85 হাজার টাকা করে বেতন দিতে হয় মাওলানাদেরকে জায়গিরের ছেলেদেরকে খাওয়াই সব আপনাদের পয়সা ঘর তৈরি করে আপনাদের পয়সা এর ফল পাবে আমার রাব্বুল আলামিন বলেছেন জাযাউল ইহসান ইল্লাল ইহসান ভালোর বদলা ভালো আমার রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন সিবগাতুল্লাহি ও মান আসানা মিনাল্লাহি সিবগাতুন বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়া রঙে না রঙে যদি আল্লাহ রঙে রঞ্জিত হও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন সুবহানাল্লাহ বলে দেন আচ্ছা দুনিয়া রঙে রঙতে এসেছেন না আল্লাহ রঙে একটু বলেন একটু বলেন আল্লাহর রঙে বাবু হাজি সাহেব 25 হাজার টাকা বলে দিলেন আইরে আমার আব্বা জিন্নাত হাজি সাহেব 25 হাজার আমি বলেছিলাম তো আগান 5 হাজার টাকা দিয়ে 10 হাজার টাকা হলো হুজুর 25 হাজার টাকা বললেন তো তিনজন হয়ে গেল আর একজন 10 হাজার মিথ্যা বলি না হারাম খাই না খুব বুঝে সুঝে খাই আরে অন্যায় করি না সবাইকে ভালো চোখে দেখি বুঝতে পারেন আপনারা সবার সাথে এক মন নিয়ে কথা বলি আল্লাহর কাছে মনে মনে একটু ফরিয়াদ করি কিছু ভাবি তো আল্লাহ আমার কবুল করে আপনারাকে বলছি ভাই চুগলি করিয়েন না হারাম খেয়েন না পরনিন্দা করিয়েন না মিথ্যা বলবেন না
আলেম ওলামাদের মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আল্লাহর কাছে মনে মনে চাইবেন যা আল্লাহ দেবে, মায়েরা আপনারাও তাই করবেন। তো একজন আমার কেউ 5,000 হলেন না, জিন্নাত হাজি সাহেব দিয়েছে আপনার 25,000 টাকা। তো আমার ভাই কামরুল মামুনুর রশিদ, নামগুলা ভুলে যাই, মামুনুর রশিদ কোচি সাহেব কত? 25 কত? না যা দিবেন, আমি জোর জবরদস্তি করি না, ইসকে দেয়া না না না। আল্লাহ আরো দেওয়াই, আল্লাহ আরো দেওয়া না 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 না, প্রত্যেক বছর দিচ্ছে বাবু, প্রত্যেক বছর। আচ্ছা এই বাবু খুশি মনে আমি জিজ্ঞেস করলাম হয়ে গেল নাকি? কে বলছে 1,00,000, কে বলছে 1,50,000, কে বলছে এত, কে বলছে অত, কেন খুশি মনে দিচ্ছেন তো? প্রতিবারই দেন উনি 50,000 করে। এ বলে দিলেন মামুন নারে তাকবীর, জোরে লাগার বড় দাম, নারে তাকবীর, নারে রিসালাত, মামুনুর রশিদ সাহেব, মামুনুর রশিদ সাহেব, কোচি ইট ভাটা, কোচি সাহেব। আরএমপি, আমার বলার আমি দালাল নই, সত্য কথা বলতে কখনো দ্বিধা করি না। তো এই লোকটার যদি ইসলামের প্রতি এত টান থাকে, তো কোন ভাই ইট কিনতে গিয়ে যদি বলেন ভাই একটু কম লেন, আচ্ছা কম লিবে কি না দিবে না বলেন তো ভাই, একটু হ্যাঁ বলেন না, জি যাবেন এই সব ভাটাতে, এই সব ব্যক্তিত্বের মূল্য দেওয়া যায় না, যাবেন জি আবেদন করবেন ভাই একটু কম লেন। এই তো হলো, আবার কি যারা ইসলামের প্রতি এইরকম ভাবে ঝুঁকে পড়ে, মাদ্রাসায় 50,000 এতে অত দান করেন, আরো অনেক অনেক জায়গা থেকে আছে, অনেক অনেক জায়গাতে দান করেন, তাহলে আপনারা যদি ইট আনতে যান মায়েরা, আপনারাও শুনেন স্বামীকে বলবেন চল যাও আর বিএম ভাটা, ইট ভাটা, দোয়া করে দিব ইনশাআল্লাহ ইট ভাটার লেগে হবে। তাহলে কয়টা হলো? দুটার দুটা, চারটে, 5,000 টাকা একজন বলেন, পাক পাঞ্জেতানের অসিলাই দিয়ে দোয়া করো কুরবান, তোমার দাদুর নামে 500, কুরবান দাদুর নামে 500, মা সাল্লা রাজা কালা 25,000, 25, 25, নারে তাকবীর, নারে রিসালাত, মামুনুর রশিদ সাহেব, মামুনুর রশিদ সাহেব, জিন্দাবাদ জোরে বলে মামুনুর রশিদ সাহেব, 51,000 টাকা, 5, 10, 1, 51,000 টাকার দাতা সবাই নেকি পাবেন, সমান বইসা আছেন তো আপনারা অনেকই পাবেন এই সব টাকা দিয়ে। কেন বাইরে যাবেন? যাবেন না, বরং বাইরে থেকে ভিতরে, এই মা খালারা চলে আসছে গো, মারাত্মক ঘটনা বলছি, ওই যে হুর হুর, আরে হুর, এ বেরাদা, এবার দুয়ার দিকে যাব, 5,000 টাকা একজন আবেদন করেছে, সামনে থেকে বলতে হবে, একজন সামনে থেকে কেউ বলেন তো সৌভাগ্যবান, নবীর গোলাম 5,000, ই গায়ে তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর জানে বারে রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মাদ্রাসাতে যাই, আসর ভাইরা আমার দুয়ার দিকে বাজে 5,000, একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ও গো তোমার ভাতি, আল্লাহর নবীকে বলেন আবু তালেব ভাতি যা ইসলাম প্রচার করে দাও এ ব্যাপারে, নবী আমার বলেন চাচা গো আল্লাহর হুকুম হয়েছে আমাকে কাজ করতে হবে, আল্লাহু আকবার, এটা তো হলো, এবার উপর দিকে চলেন, এ দুনিয়ার বাদশাহী দুনিয়ার ধন এবার বাদশা বানিয়ে দেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গেলেন দরজা খোলা হলো, সেই বাড়ি দেখে আসলাম ভাই, সেই বাড়ি দেখে আসলাম, সেই বাড়িতে বসা দিলাম হযরতে জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গিরিল দিয়ে ঘিরে দিয়েছে, বাইরে থেকে দর্শন করলাম অনেক অনেক নষ্ট হয়ে গেছে, যাই হোক বেরাদারি আল্লাহর নবী
নবী গেলেন ফাতেমা ফাতেমা আব্বা হুজুর সালাম কালাম হলো আল্লাহর নবী বলেন বেটি ফাতেমা বাড়িতে একটু খাবার থাকে তো দাও বেটি ফাতেমা একটু খাবার থাকে তো দাও আব্বার বুকে জড়িয়ে গেলেন ফাতেমা কাঁদলেন ফাতেমা চোখের পানি ফেলে কাঁদলেন নবী আমার বলেন ফাতেমা তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না তোমার চোখের পানি তোমার বাপ আমি সহ্য করব না ফাতেমা শোনো তোমাকে আমি দেখি মা বলে ডাক দিই তুমি আমার হাত ধরে চুম্বন দাও ফাতেমা আমার মতো সুন্দর চেহারা আল্লাহ দুনিয়ায় কাউকে দেননি আর তোমার চেহারা আমার মতো শোনো শোনো ফাতেমা আল্লাহ দিয়েছেন আমার চেহারা তোমাকে এবার আসো ফাতেমা আমি 6 বছরে মা আমিনা হারা আমার মা মারা গেছিল ফাতেমা আমার মা আমিনা দেখতে ছিল তোমার মতো তোমাকে যখন দেখে রে আমি মনে করি আমার মা আমেনাকে দেখে নিলাম বেটি কাঁদিও না কি ব্যাপার বলো আব্বা হুজুর আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন আল্লাহর নবী বলেন ফাতেমা খাবার কিছু থাকে তো দাও 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 আব্বা জান কিছু নাই যে দেব তবে আসুন আব্বা আব্বা গো আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন নবী বলেন ফাতেমা শোনো তুমি কাঁদিও না তুমি সলিড দাঁড়িয়ে যাও তুমি আমার পায়ের দিকে দেখো নবীর পায়ের দিকে দেখলেন নবী আমার পা মোদারক তুললেন আর যেমন বন্যাতে আপনার নদীতে বন্যার সময় ওইবার কচুরি পানা পানা নদীতে পানির স্রোতে বয়ে যায় সারা দুনিয়ার ধন আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে এ পেরাদার আসুন তাই বলি নবী আমার বলেছেন আল্লাহু ইউতিন ওয়া কাসিমিন আল্লাহ তাই আর নবী মুস্তাফা বন্টন করেন যারা ইহ জগৎ পর জগতের ধনে যদি থাকে দেন না থাকলে পরে দেবেন যে দেবেন সে বলবেন একজন হাত উঠাবেন বাবু ঈদের খুশির চাঁদ উঠেছে একজন মা আমার বলেন না 5,000 আজ হলো সকাল ভোর দিনের নবী গেলেন হইলেন বেঘোর দয়ার সাগর নবী আমা কানেন যারে যার ভাইয়া ফাতেমাকে বলেন গিয়া রে কান্দ উম্মতের লাগিয়া দয়া সাগর নবী আমার ফাতেমার কাছে কেঁদে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই গো বলেন মা ফাতেমা নয়ন ভরা জল কেঁদে কেঁদে বলে চলে আলা বল দয়াল সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই কদিন ধরল রে নবীর পরশে মদিনা রই ভিজা মাটি আমার নবীর চোখের জল আমার মোবাইল আমার হাতের দিকে দেখেন মসজিদে নবীর এলাকা তো বিশাল এখান থেকে রোড নয় ওই যে ওইখান থেকে ওই গ্রামটার নাম কি জিয়াগাছি এইদিকে জিয়াগাছি আর এইখানে এদিকে চলে যান পাম পার হয়ে চলে যান গোবিন্দপাড়া জি তার আগে গ্রামটার নাম কি কালীগঞ্জ তারপরে এইদিকে অতটা চলে যান মসজিদ না মসজিদ মসজিদ নবীর এরিয়া 70,000 ফেরেশতা আসরে আছে থামো
ফজরে চলে যান, নবীর উপরে দরুদ আর সালামের নাজ নাফেস করেন, ফজরে আসেন 70,000, আসরে যান জিজ্ঞেস করেন বিখ্যাত মুক্তি রয়েছেন এখানে আমার আশেপাশে অনেক, একটু একটু এর দেখেন। আমি নদিন ছিলাম, নদিনই রাখবে মদিনাতে, মদিনার গোটা এলাকাটা সব সময় এরকম দুলছে, কি আছে না আছে আল্লাহ জানেন, হুজুর ভূমিকম্প যেমন হয় তো মদিনার চত্বরটা সব সময় এরকম হিলছে দুলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। যারা অনুভব করতে পারবে, অনুভব করতে সবাই কিন্তু পারবে না, খুব গভীর ভাবে সেটাকে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারা বুঝতে পারবে। জি, এইভাবে সব সময় বাচ্চাকে যেমন দোলনা দেয় ওইরকম দোলনা দিচ্ছে। আহ আরে বলছি ঘটনা, শান্তি পাবেন, দোয়া করবো এবার, কই দাও একটা কোরআন মাজিদ, রাবিয়া বিবি 1,000, 40টা মা আমার 1,000 যদি থাকে দেন, না থাকলে পড়ে, আরে ধান দেন না গো, সামনে থেকে একজন 1,000 বলবেন বাবু আসেন তো মায়ের পায়ের তলে জান্নাত, বলে এ বলো না আমি আজ 1,000 দেবো, যদি না থাকে তো ধান দেন, এক মন এক মন ধান, এ জমিতে আছে কত ছাগল রেখেছে, কত মুরগি রেখেছে, কত নীলু রেখেছে, কত কি রেখেছে, কত কুটুমকে খাওয়াবে, এক মন ধান একজন আসেন তো 500 টাকা বদলে দে। মদিনার পিজামাটি আমার নবীর চোখের জল, আপনারা সবাই তার মধ্যে একজন 1,000 সামনে থেকে আসবেন বাবু, যদি না থাকে তো লিখে দেন শোনা, নিয়াত করেন সব ইনি করাচ্ছেন গো, কি নাম যদি এইরকম ইসলামের প্রতি তার মন ধ্যান থাকে তো যখন বলবেন কিছু কমলেন দাদা, কি 1 মাস পরে দিব টাকা, কি 2 মাস পরে দিব দেন, কি ছেলে কি হুজুর ছেলে পাঠাবে দিয়ে দিব, পাবেন এই সব শাকসিয়াতকে মূল্য দেওয়া যাবে না, দেবেন ইনশাআল্লাহ। এআরবি ভাটা 21,000 টাকা মঞ্জুর সাহেব, নারে তবি কি বললেন নামটা, কি নামটা, আজারুল ইসলাম, ও মঞ্জুর দিয়েছে 10,000, আজারুল ইসলাম সাহেব ভুট্টু 25,000, 21,000 তো যাক, যখন 25 বেরিয়ে গেছে আর 4,000 দিয়ে দিই বাবু, একটু বলে দিন তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবু, বলে দিন, বলে মাওলানা সাহেবের মুখ দিয়ে বেরিয়ে গেছিল, কি আছে নারায় তাকবীর নারায় রিসালাত আজারুল সাহেব 25,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। 1,000 টাকা সামনে থেকে একজন আসেন, দেখেন আপনারা দেন দেওয়াল লোক নবীর গোলাম বলেই চাইছি, আপনারা যদি অন্য পর্যায়ের লোক হতে তো চাইতাম না, সে তো আপনাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস একটা আছে, পারলে দেবেন না পারলে দিতে হবে না, যদি না থাকে তো লিখে দেন, হাত উঠাবেন একজন ভাই আমার, 1,000 দেন, 10 জন 1,000 করে, একজন হবেন না, তোজিমুল গোবিন্দপাড়া